লজ্জা লাগা দরকার এরকম একটা সিরিজ এত পরে দেখার জন্য এই গেছে রূপম এখন কথা হবে অ্যানিমেটেড সিরিজ ইরেজ নিয়ে কথা তো এই সিরিজটা কালকে আমি রাত্রি দুটো সময় শেষ করেছি টোটাল বারোটা এপিসোড রয়েছে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন বাইশ মিনিট করে আমি এই সিরিজটা যখন শেষ করেছি আমি দেখার পরে না হতভম্ব হয়ে গেছি সেটা আমি কি দেখলাম বস উড়ে গেছি এরকম ট্রিটমেন্ট আমি অ্যানিমি ফ্যান যারা তাদেরকে দেখেছি তারা খুব ছবি রেকমেন্ড করে হয়তো সেই ভিডিওগুলোতে আমার আড়াই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ভিউজ পড়ে হেভি ভিউজ পড়ে না কিন্তু কমেন্ট না এখনও আসতে থাকে তো আমি বুঝতে পারি যে অ্যানিমি ফ্যান অনেকে রয়েছে আবার আরেক ধরনের অডিয়েন্স রয়েছে যারা হচ্ছে অ্যানিমি বলে কিছু হয় না কাজ দেখবো না ওগুলো বাচ্চাদের কাজ এরকম মনে করে তাদেরকে গুড বাই বলে দাও এবং আরেক ধরনের অডিয়েন্স রয়েছে যারা অ্যানিমি সিনেমা বলতে গেলে শুধুমাত্র ইউননেম নেম বোঝে এবং অ্যানিমি সিরিজ বলতে গেলে শুধুমাত্র ডেথ নোট বোঝে তার থেকেও অনেক ভালো ভালো কাজ আছে মাকোটো সিংকাই থেকে শুরু করে টমহিকো ইটো এদের অনেক ভালো ভালো কাজ আছে এরা কী কী ক্রিয়েট করে হয়ে গেছে কাজ দেখো এবং আরও অনেক পরিচালক আছে অনেক কাজ আছে ভালো যাই হোক এবার যদি ইরেজ নিয়ে কথা বলি ইরেজদের কনসেপ্ট হচ্ছে ইরেজকে সব থেকে আলাদা বানায় নেমের আমাদের সব থেকে ভালো কী লেগেছিলো নেমের কনসেপ্ট ইউরএমের প্রেজেন্টেশান তা তুমি সেটা সবার আগে ইরেজদের মধ্যে পাচ্ছ এবং কোথাও একটা গিয়ে ইরেজড অনেক বেশি কিছু ক্ষেত্রে ম্যাচিওর গল্প এবং ইরেস্ট কিন্তু একদম বাচ্চা থেকে শুরু করে যারা হচ্ছে মানে বড়ো অডিয়েন্স তারাও দেখতে পছন্দ করবে এবং সব থেকে যেটা ভালো লাগায় যে যদি কোনো বাচ্চা ইরেস্ট দেখে তাহলে সে তার মতো করে গল্পটাও দেখবে এবং যদি কোনো ম্যাচিওর মানুষ ইরেস্ট দেখে তাহলে সে গল্পের ডেপথ সে ইমোশনাল দিকগুলো সে কানেক্ট করতে পারবে নিজেকে এবং এই গল্পের মধ্যে যে রোম্যান্টিজম আছে এর মধ্যে যে সায়েন্স ফিকশানের দিকগুলো রয়েছে যে মিস্ট্রি রয়েছে প্রত্যেক দিক থেকে এই সিরিজটা জাস্ট অসম এবং এখানে একটা এজ অফ টুমোরো বা সোর্স কোডের মতো লিঙ্ক রয়েছে যদি কেউ পাস্টে যায় তাহলে কি সে সেই টাইমে সেই জিনিসটাকে বদলাতে পারবে সে যদি আবার যায় সে যদি আবার যায় এরকম একটা ফিল রয়েছে তবে এটা অনেকটাই আলাদা এবং কোথাও একটা গিয়ে সেই ছবিগুলোর থেকে অনেক এগিয়ে এর এক্সিকিউশন এর স্টোরি টেলিং ডেফিনেটলি তো এই সিরিজের প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এর গল্প এবং গল্পের যে অথেন্টিক দিক সেটা বস ফ্যাব তো এখানে যে গল্পটা সেটা হচ্ছে একটা ছেলে যার কাছে একটা পাওয়ার রয়েছে আমি পাওয়ারই বলছি যেটা হচ্ছে সে পাস্তে যেতে পারে একটা প্রজাপতি সে দেখে সে বুঝতে পারছে যে এই টাইমের মধ্যে কোনো একটা ইনসিডেন্ট ঘটবে হয়তো কোনো ট্রাক ব্রেক ফেল করে গেছে বা কোনো মানুষ মারা যাবে ঝাঁপ দেবে ছাদ থেকে আমি সাপোজ বলছি তো সেটা ও কিছু সময় আগে দশ মিনিট আগে পনেরো মিনিট আগে সেই ইনসিডেন্ট ঘটার আগে ও ওটা কি রেস্কিউ করতে পারে বা ওই চেঞ্জ করতে পারে ঠিক আছে এবার ওর মা খুন হচ্ছে কিন্তু ওর মা যে মুহূর্তে খুন হচ্ছে ও কিন্তু টাইম ট্রাভেল করে মাকে বাঁচানোর আগের মুহূর্তে যাচ্ছে না ও যাচ্ছে আঠেরো বছর পরে মানে ও ছোটোবেলায় চলে যাচ্ছে তো ওই ছোটোবেলায় যাওয়ার মানে রিজন কি। ছোটোবেলায় একটা কি কানেকশান রয়েছে ওর জীবনে ভালোবাসা বা এগুলো কি কোনোভাবে এসেছিলো আলটিমেটলি মিস্ট্রি একটা অসাধারণ গল্প আমি যে গল্পর যতটুকু পোর্শন বললাম এটা ফার্স্ট এপিসোডের কিছুটা দিক বারোটা এপিসোড রয়েছে বাইশ মিনিট করে ডিউরেশন তো অনেকটা গল্প বলা বাকি আমি গল্পের তেমন কিছু বলি নি তো এই সিরিজটা আমার মনে হয় মাস্ট 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 ওয়াচ তোমাদের অবশ্যই দেখা উচিত আমার ভাগনা আমাকে কবে রেকমেন্ড করেছিল আমি কালকে দেখলাম এবং কালকে দেখার পরে আমাকে কল করেছি যে আমি সত্যি এত পরে দেখে এত আফসোস হচ্ছে আমার একটা দারুণ সিরিজ দারুণ সিরিজ তোমরা অবশ্যই দেখো ট্রিটমেন্ট এবং ক্যারেক্টারগুলোকে তুমি ফিল করতে পারবে আমি সত্যি বলছি ওই বাচ্চাটার ওই সিকোয়েন্সটা মানে যখন ও আপসেট হলো যে ও আঠেরো বছর আগেও এসছিল তো সেই জায়গাগুলো দারুণ 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 মানে তোমার ওই জায়গাগুলো ফিল হবে যে ইস কষ্ট যেরকম হবে পরবর্তী সময় ওই মেয়েটা যখন ওকে ধরে নিয়ে যাওয়া হবে মেয়েটা কাঁদবে ওই জায়গাগুলো তুমি ফিল করতে পারবে এবং এর এন্ডিংটা বস মানে এরকম এন্ডিং তুমি আশাই করতে পারবে না এন্ডিংটা অবশ্যই দারুণ ভালো এন্ডিং তবে এই সিরিজের একটা যেটা আমার খারাপ দিক লেগেছে সেটা হচ্ছে যে অ্যান্টাগনিস্ট সেটা কিন্তু যারা ভালো ভালো থ্রুলার ছবি দেখেছে যারা হচ্ছে হুডান ইট কাজগুলো দেখা পছন্দ করে তারা কিন্তু আগে এজিউম করতে পারবে যে এ অ্যান্টাগনিস তো ও আলটিমেটলি ধরার আগে অডিয়েন্স আমার মনে হয় ডেফিনেটলি ধরে নেবে তো ওটা আমার একটু খটামটো লেগেছে এবং আমার মনে হচ্ছিল যে ক্লাইম্যাক্সটা হয়তো জমলো না কিন্তু ডেফিনেটলি ক্লাইম্যাক্সটা জমবে এবং ছবিটা যখন ক্রেডিট উঠবে ছবিটা বন্ধ করে দিও না তারপরেও ছবির কিছু সিনস আছে যেগুলো ছবিটার প্রতি ভালো লাগাটা অনেক বেশি বাড়িয়ে দেবে ছবির পরিচালক হচ্ছে টমোহিকো ইটো তো তার পরিচালনা দারুণ এবং আমি শুনলাম মাঙ্গাটাও নাকি ব্যাপক রেটিং পাওয়া সেটাও খুব অ্যাপ্রিসিয়েটেড হওয়া একটা কাজ আচ্ছা যাই হোক তো এবং এই পরিচালকের এর থেকেও ভালো ভালো কাজ রয়েছে এবং এই যে ইরেজড সিরিজ এটা ডেসক্রাইব করছে ট্রাস্ট ফ্রেন্ডশিপ এবং সবথেকে গুরুত্বপূর্ণ বি অ্যাওয়্যার ঠিক আছে তো সেগুলো এই সিরিজটা জাস্টিফাই করতে পারে এই সিরিজের যে বিজিএমটা রয়েছে যে মিউজিকটা রয়েছে সেটা ব্যাপক আমার দারুণ লেগেছে এবং ওই বাচ্চা দুটোর যে সিনস ওদের যে বন্ধুদের যে গ্রুপটা সেই জায়গাগুলো যতবার আসবে তোমার দারুণ লাগবে সেই জায়গাগুলো ব্যাপক লাগবে এবং যতবারও টাইম ট্রাভেল করবে সেই মোমেন্টগুলো দারুণ তো ওভারঅল একটা দারুণ সিরিজ মনে রাখার মতো সিরিজ অনেকদিন মনে রাখার মতো সিরিজ এবং তুমি দেখলে এর ট্রিটমেন্টের জন্য এই কাজটার জন্য তুমি আরও পাঁচজনকে রেকমেন্ড করবে এবার যারা এনিমিকে অ্যানিমি বলে মনে করে না তাদের কথা বাদ দাও এই ছিল আমার রিয়াকশান ইরেজ নিয়ে এবং তোমরা যদি চাও তোমরা যদি বলো তাহলে আমি ডেথ নোট বা অন টাইটন এগুলো নিয়েও কথা বলতে পারি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নিজেদের খেয়াল রেখো জনতা আমাদের পাশে আছে লাভ ইউ অল টাটা বাই বাই টেক কেয়ার আমি কিন্তু মা সিংকার সিংকের মোটামুটি সবকটা ছবি নিয়েই কথা বলেছিলাম গার্ডেন অফ ওয়ার্ডস সেই ছবিটার আসল মানেটা কি সেটাও আমি এক্সপ্লেন করেছিলাম তো সেগুলো অবশ্যই একবার দেখে নিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে জনতা আমাদের পাশে আছে লাভ ইউ অল টাটা বাই বাই টেক কেয়ার